এর জাতটা সম্পর্কে একটু জানতে চাই আর কি। এই জাতটা ইন্ডিয়ান একটা ভ্যারাইটি, এটা কুন্দন ভ্যারাইটি। এর বিশেষত্বটা কি? এর বিশেষত্বটা হচ্ছে এটা হচ্ছে আপনার রোগ সহনশীল, মিষ্টতা বেশি এবং সাইজে অনেক বড় হয়। দেখা যায় যে 1.5 থেকে 2 কেজি সবগুলোর সাইজ থাকে। কোনো কোনো এটা এটার ওজন কত? এটা 3.5 থেকে 4 কেজির কাছাকাছি হবে। এটা রক মেলনের চাষ সম্পর্কে তো শুনলাম, জি জানলাম অনেক কিছু। আর এই জমিটা হচ্ছে আপনার শুধু শশার জন্য। আর এই শশার যে মাচাটা দেখতে পাচ্ছি, এটা পার হলে সামনে হচ্ছে আপনার মরিচের, কাঁচা মরিচ। আচ্ছা দর্শক, দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস, আজ আপনারা দেখবেন রাজিয়া আপু, তিনি শশার চাষ করছেন, পাশাপাশি মরিচেরও চাষ করছেন। এছাড়া ওনার কৃষিকাজের আরও কথা শুনবো, উনি কীভাবে তার এই সফল কৃষি জীবনটাকে পরিচালনা করছেন। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আর আপনাদের সাথেই থাকছি আমি শামিমা শাওন। আপু, কথা হচ্ছিল আপনার এই শশার মাচাটা নিয়ে আর কি, যে আমরা শশার মাচাটাই দেখবো যে আপনি কীভাবে শশার চাষটা করছেন। এখানে কতখানি জমিতে আপনি শশার চাষ করছেন? এখানে 40 শতক। আপনি যে শশার চাষ করছেন, এই চাষাবাদ পদ্ধতিটা আগে জেনে নিতে চাই আপনার কাছে থেকে। আসলে শশার চাষাবাদটা খুবই সহজ, যেটা আপনার সারটার দিয়ে আমরা এটা চারা করি না, আমরা ডাইরেক্ট এটা বীজ দিয়ে দিয়ে প্রত্যেকটা ইয়েতে 1.5 ফিট পরপর আমরা একটা করে বীজ দিই বেডে। এরপরে চারা যখন জার্মিনেশন হয় তখন আমরা মাচা করে দিই। আর সপ্তাহে সপ্তাহে আপনার জৈব পালানাশক যতটুকু দেওয়ার দিয়ে দিই, আর কীটনাশক দেওয়ার আগে দিয়ে দিই। এটাও কি মালচিংয়ে করেন নাকি? এটা মালচিংয়ে, আমি সব কিছুই মালচিংয়ে করি। আচ্ছা, মালচিংয়ে করলে সুবিধাটা কি? মালচিংয়ে করলে আপনার ওই যে আপনার ইয়েটা মাটির আর্দ্রতা ধরে রাখে, সার কম লাগে, তারপরে আপনার আগাছা কম হয়, মানে মালচিংয়ে করলে উৎপাদনটাও বেশি ভালো হয়। আচ্ছা, সারের ব্যবহারটা কীরকম করেন? যে আমাদের দেশে তো এখন রাসায়নিক সারের থেকে জৈব সার ব্যবহারের প্রতি অনেকেই আগ্রহটা বাড়ছে আর কি। জৈব সারটা আসলে আপনার ইউজ করলে উৎপাদন দ্বিগুণ হয়, মাটির গুণাগুণ ঠিক থাকে। আবার আপনার রাসায়নিক সারটার কাজ বড় জোর 15 দিন থাকে, কিন্তু জৈব সারটার মানে গুণাগুণ অনেক দিন থাকে আর কি। আমরা মালচিংয়ে জৈব সার একবারে দিয়ে দিই। কোন সময় দেন এটা? এটা যখন জমি রেডি করি তখনই একবার বেশি করে দেওয়া হয়। এরপরে আপনার যখন সেচ দিই, সেচের মাধ্যমে অল্প অল্প কিছু দেওয়া হয় আর কি। সেচের বিষয়টা কেমন ই করেন আর কি? সেচটা হচ্ছে আমার সামারসিবল বসানো আছে, যখন সেচ দেওয়ার প্রয়োজন হয় তখন এটাতে সেচ দিয়ে দিই। তো দেখা যায় যে মাটিটা শুকনো হওয়ার আগেই আমরা পানি দিয়ে দিই। আপু, সেচের বিষয়টা তো জানলাম, এবার আপনার এই জমিতে যে গাছগুলো আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর সবুজ, এবং মানে মানে খুব সুন্দর মনে হচ্ছে, এবং ফলও দেখতে পাচ্ছি ভেতরে ভেতরে বেশ মানে ভালো ফলন হয়েছে। তো এর আর কোনো সমস্যা হয় কি না, কোনো রোগ বা কোনো পোকার আক্রমণ হয় কি না, এই বিষয়গুলোতে কীভাবে কী করছে? অতিরিক্ত বৃষ্টি হলে যেমন গাছ ঢলে পড়ে মারা যায়, জানি ওটার ইয়েতে পানি জমা যাবে না। আবার দেখা যাচ্ছে আপনার ওই যে পোকার আক্রমণটা হয়, পোকা যদি শশার মধ্যে ইয়ে দেয় তাহলে দেখা যায় যে শশাটা বাঁকা হয়ে যায়। ওইটাও কি আপনার ফল ছিদ্রকারী পোকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে আর কিছু সমস্যা আছে, যে আপনার যেমন লিপ কার্ল হয়, লিপ মানার হয়, মানে এটা আসলে শশা, তরমুজ, শাম্মাম এগুলো হচ্ছে এই মানে সেম কোয়ালিটির, মানে জাত আলাদা হতে পারে, মানে গোত্রটা এক, তো এর ট্রিটমেন্ট একই একই, মানে আমরা টোটালি শশাতে যে ট্রিটমেন্টটা দিচ্ছি শাম্মামও সেই ট্রিটমেন্টটা দিচ্ছি। এখানে মোটামুটি আপনার কতগুলো গাছ আছে? 3000 থেকে 3200 আর কি চারা আছে। আচ্ছা, মানে আমি যদি একটু শশার হিসাবটা যদি জানতে চাই, যে মানে প্রতিটা গাছ থেকে মানে কি পরিমাণের শশা সংগ্রহ করতে পারি আমরা? যেমন আপনার একদিন পর পর শুরুতে আমরা 5 মণ, 6 মণ পেয়েছি, তারপরে আস্তে আস্তে 7 মণ, 8 মণ, 10 মণ, মানে আমরা একদিন পর পর হারভেস্ট করি, তো এরকম দেখা গেছে 14 মণ পর্যন্ত আমরা একদিনে এটা হারভেস্ট করতে পারছি। হ্যাঁ, আচ্ছা। এমনি বাজার দাম কেমন এখন শশার? শশা দেশি শশা সবসময় ভালো দাম থাকে। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে যে পাইকারি বাজারে 10 থেকে 15 টাকার মধ্যেই আপনার পাইকারি বিক্রি করি আমরা। আচ্ছা, এটাও কি ওই কারণ বাজারে বিক্রি করছেন? না, এটা আমাদের এখানে লোকাল পাইকারি বাজারে না, গেন্ডা বাজার অনেক বড় বাজার, গেন্ডা। আচ্ছা, ওখানে পাঠাই দিই আমরা। এই শশার বীজটা যখন আপনি প্রথম বপন করেছিলেন জমিতে, এটা কোন মাস ছিল?
এটা ছিল আপনার মার্চের লাস্টের দিকে। আচ্ছা, আর মোটামুটি এটা তো মে মাস চলছে, এই মাসের মধ্যে কি আপনার সব তোলা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাসের মধ্যে হারভেস্ট শেষ হবে, তারপরে এটা গাছ উপড়ে ফেলবো। এখানে আবার নতুন করে আমরা করলার চারা লাগাই এই মাচাটার এই মাচাটার মধ্যে। আচ্ছা, তার মানে আপনার এই মাচাটা, একটা মাচা যখন আপনি করেন, আপনার এটা কতদিন পর্যন্ত এই মাচাটা লাস্টিং করে? আপনার এটা 1 বছরও থাকবে, কিন্তু আপনার মাটি নার্সিং করতে হবে, নতুন করে সার দিতে হবে, চাষ দিতে হবে। আচ্ছা, মালচিং পেপার যেটা দিচ্ছেন আপনি, ওইখানে কি যখন পুনরায় যখন আপনি করলার কথা বলছেন, এখানে আমরা মালচিং করে, হ্যাঁ আমরা তো গাছটা উপড়ে ফেলবো, মালচিং কিছুটা উঠায় ফেলবো, উঠায় কোদাল দিয়ে এটা আপনার ইয়ে করে দিব, সার টার দিয়ে কোদাল দিয়ে এটা আপনার আবার চাষ তো দেওয়া যাবে না, যার কারণে কোদাল দিয়ে এটা পুরোটা মাটিটা ঝুরঝুরে করে দিয়ে আবার মালচিং দিয়ে ঢেকে দিবে, চারা লাগাই দেবো। আচ্ছা আপু, আপনার এই 40% জমিতে আপনি বললেন 3000 থেকে 3200 চারা আপনার এখানে আছে, এই এক মৌসুমে যদি একটু জানতে চাই যে আপনার বীজ সার কীটনাশক সহ অন্যান্য কিছু দিয়ে আপনার খরচ হয়েছিল কত, এবং এবং এটা থেকে যখন ফাইনালি আপনি আউটপুট পাবেন আর কি, কত টাকার মতো আপনার লাভ থাকতে পারে? আনুমানিক একটা ধারণা জানতে চাচ্ছি। 20 থেকে 25 হাজার টাকা বীজ থেকে আপনার মালচিং টালচিং দিয়ে আমার খরচ খরচ পড়ে। হ্যাঁ, আর আমি মাচাটা খুব অল্প খরচে করেছি, আর আমার আগের বছরের ইয়ে ছিল, বাস ছিল, আর সুতার কিছু তার কিনতে হয়েছে, আর মালচিংটাও আমার নতুন কিনতে হয়েছে, এরপরে তো করলা লাগালে লাগবে, তো আমার 20 থেকে 25 হাজার খরচ হয়েছে, এ পর্যন্ত প্রায় 50-এর মতো আমি বিক্রি করেছি। আচ্ছা, তার মানে শশার চাষটা যদি আগামো করা যায় গরম গরমের আগে, তাহলে এটা শশার চাষটা লাভজনক, কারণ এটা অনেক মানে এটাতে তেমন এফোর্ট দিতে হয় না আর কি, আবার বাজার চাহিদাটাও ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আবার দেখা যায় যদি দাম পড়ে যায় তখন এটা একটা সমস্যা হয়ে যায়, দামের উপর ডিপেন্ড করে। আপু, শশার চাষটা তো দেখলাম, সামনে হচ্ছে আপনার মরিচের জমি আর কি, আমি একটু মরিচের জমিটা একটু দেখি। অবশ্যই, চলেন। আপু, এখানে মরিচের চাষ করছেন, এখানে জায়গা কতখানি? এখানে এখানে প্রায় 4 বিঘার মতো। মানে মরিচ চাষের জন্য কি আপনাদের এখানে এই এলাকাটা ভালো? মরিচ চাষের জন্য আসলে এই মাটিটা সবজি চাষের জন্য উপযোগী। আচ্ছা, তবে এখানে একটা, আমি আসলে মরিচ এতটুকু লাগাই না, আমি মূলত ক্যাপসিকাম লাগাই। আমি আসলে ইন্ডিয়া থেকে বিদেশে প্রথমবারের মতো মরিচের চাষ করেছি। হ্যাঁ, প্রথমবারের মতো করেছি। আচ্ছা, তবে আমি ইন্ডিয়া থেকে ক্যাপসিকামের বীজ এনেছিলাম, তো ভুলক্রমে ও অথবা ইচ্ছাকৃতভাবে তারা আসলে, মরিচের বীজ হচ্ছে 35,000 টাকা কেজি, ক্যাপসিকামের বীজ হচ্ছে 1,20,000-30,000 এরকম। আচ্ছা, তো সেই হিসাবে ওনারা কি ইচ্ছাকৃতভাবে আমাকে কাঁচা মরিচ দিয়ে দিয়েছিল কিনা জানি না, আমি যখন চারা লাগাই যখন ফুল আসে তখনই আমার মনে একটা সন্দেহ আসলো যে এটা তো আসলে, তার মানে আপনার এটা এটা ক্যাপসিকাম পরিকল্পিতভাবে এই মরিচের চাষ, এটা আপনার না না এটা ছিল ক্যাপসিকামের। আচ্ছা আচ্ছা, তো হয়ে গেছে কাঁচা মরিচ, এটা তো আমার শীতের একদম সেপ্টেম্বর অক্টোবরে লাগানো হয়েছে, এটা থেকেও আমি অনেক, এক একবার হারভেস্ট করার সময় 3 টন 4 টন করে আমি 15 দিন পর পর মরিচ পেয়েছি এখান থেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, জারটা ভালো ছিল, আমি আসলে যখন এটা হারভেস্ট টাইম হয়ে গেছে তখন আমি আর এটাকে উপড়ে ফেলি নাই, আমি এটাকে নার্সিং করেছি, আমি ফার্স্টের দিকে তেমন প্রাইজ পাইনি, তো এখন কিন্তু এরপরে আমি ভালো দামে বিক্রি করেছি। মানে হ্যাঁ, ভালো দামে এখানে দেখছি, মানে বেশ অনেকগুলো পাকা মরিচ আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তার মানে এখন আমরা এটাকে আবার ইয়ে করে দিব, এখন যেহেতু মরিচের এখন কিন্তু বাজার ভালো, আপনার পাইকারি দেখা যায় 55-60 টাকা বিক্রি করছি, এখন আমরা এই মরিচগুলো এখন লাস্ট হারভেস্ট করে আজকে হারভেস্ট করার কথা ছিল। এই মরিচের জাতটাও সম্পর্কেও তো আপনার তাহলে তো কোনো তেমন ধারণা নাই, কিন্তু এই যে যে পাকা মরিচগুলো দেখতে পাচ্ছি, মানে আমাদের দেশের তো কৃষকরা মরিচ থেকেই মরিচ পাকানো, ওখান থেকে বীজ করে করে আর কি, তো এখান থেকে কি বীজ করার কোনো ইচ্ছা আছে? এটা যতটুকু জানি এটা হাইব্রিড
তো হাইব্রিডে যদি আমি বীজ করি তাহলে দেখা যাবে যে পরে নেক্সট ইয়ারে ওভাবে উৎপাদন হবে না। এটা তো তাহলে কৃষকদের জন্য একটা বড় রকমের একটা ঝুঁকি থেকে যায়। হ্যাঁ, বীজটা আসলে আপনার অথেন্টিক, এই যে এতগুলো টাকা দিয়ে আপনি ইন্ডিয়া থেকে বীজ নিয়ে আসলেন কিন্তু সেই বীজটা আপনার, তারা কিন্তু আমাকে এক মাস পর এক দেড় মাসের মধ্যে আবার ক্যাপসিকাম বা বীজ আমাকে দিয়েছে, মানে টাকা নেয়নি, রিফান্ড করেছে, কিন্তু আমার তো সিজনটা চলে গেছে। আমি তো অনেকে আমার কাছ থেকে কিন্তু বীজ কিনে, মূলত ক্যাপসিকাম বীজটা আমার, তারাও তো আপনাকে তাহলে ভুল বুঝবে। তো আমার যারা আসে তারা তো আমার প্রতি আত্মবিশ্বাস ছিল, যার কারণে ওনারা তারা কোনো কথা বলে নাই। যাদের বীজের প্রবলেম হয়েছে তাদের আমি টাকা দিয়ে দিয়েছি, অনেকে আবার নতুন করে বীজ নিয়ে আবার চারা করছে ক্যাপসিকামের, এবং খুব ভালো, এখন বর্তমানে 120 টাকা করে বিক্রি করছে। তা আমি এই কাজগুলো যেহেতু একটু বয়স হয়ে গেছে, এখন আমি এই কাজগুলোকে প্রুনিং করে দেব। আচ্ছা, প্রুনিং করে দিয়ে নিরানি দিয়ে কতদিন পর্যন্ত মরিচটা সংগ্রহ করতে পারবেন? এটা এখন আমি আজকালের ভিতরে লাস্ট হারভেস্ট করব। আচ্ছা আচ্ছা, করে করে ডালগুলো কয়েকটা, সব একটা পাতাও রাখবো না, কিছু ডাল রেখে গাছটাকে প্রুনিং করে দেব, তারপরে নতুন করে খাবার দেব। এখন তো বর্ষাকালে খুব মরিচের দাম থাকে, এখন নতুন মরিচ লাগালে একটা রিস্ক থাকে যে মরিচ মে জুনের দিকে ওই যে উইল্ডিং হয়, ওই রোগটাতে মরিচের থাকে নতুন চারাতে। এটা যেহেতু বয়স্ক চারা তো 2 মাসের মধ্যে দেখা যাবে যে আমি হারভেস্ট করতে পারবো, মানে নতুন একটা গাছ থেকে যে পরিমাণ আমি হারভেস্ট করতে না পারি এটা তো একটু কম হবে, বাট আমি আশা করি যে কাছাকাছি হবে। আচ্ছা, পরীক্ষামূলক। আপু, আপনি তাহলে যে টাকাটা আপনার খরচ হয়েছে বীজের পিছনে এখানে, মানে ওই খরচটাকে আপনার মোটামুটি মরিচ বিক্রি করে উঠে এসেছে কিনা? আমার এখন আমার প্রত্যেক বছর একটা মরিচের প্লট থাকবে, আর হ্যাঁ, কারণ মরিচ কিন্তু ভালো ভালো ব্যবসা। তার মানে একটা বিপদ হলেও সেই বিপদ থেকে আপনি নিজেকে কাটিয়ে নিয়েছেন? জি জি, এবং মনে করছেন এটা ভালো হতে পারে। আমার রমজান আসলে থাকবেই, জি জি, রমজান মাসে আমার এই 2টা হারভেস্টে প্রায় 1 লক্ষ টাকার বিক্রি করেছে। এই মৌসুমটাতে আপনি গরমের যে সময়টাতে আপনি ওদিকে রকমেলন, শশা, মরিচ এগুলোই চাষ করছেন, আর অন্য কোনো ফসলের তো চাষ করছেন না? আমার তো ওখানে ফুলের বাগান আছে, গোলাপের বাগান আছে, তারপর আমার ডেইরি আছে আশুলিয়াতে, আর পাশে একটা ছিল, ওখানে জিপসি লাগানোর পরে জিপসি শেষ হয়ে গেল, ফুল ছিল, এখন ওটা শেষ করার পরে তরমুজ করেছি, তরমুজটা রমজানে শেষ হয়েছে। তরমুজটাও কি সারা বছর? হ্যাঁ, এখন ওই জমিতে আমরা ধান করে ফেলবো, আর এটাতে আমি, এটা তো খালি থাকছে না আর কি। সর্বমোট কতখানি জমিতে আপনি এই আশুলিয়া এবং মানিকগঞ্জ মিলে চাষাবাদ করছেন? আমার টোটাল 50 বিঘার মতো হবে। 50 বিঘা? এই 50 বিঘা জমিটা কি আপনার পুরোটাই কি লিজে নেয়া নাকি? না, পুরোটাই লিজে না, নিজের জমি কিনেওছেন আপনি? না না, কারণ আমি না হয় 1 বিঘা জমি কিনবো, আমি তো আসলে 50 বিঘার মধ্যে চাষাবাদ করছি। আচ্ছা, এখানে জমি যখন লিজ নেন, লিজ নেওয়ার পদ্ধতিটা কি? আসলে এই যে বছরে আশ্বিন কার্তিক মাসে আপনার ইয়েটা বাংলা মাসের ওই সময় আপনার জমির, মানে যারা জমির মেন মালিক তারা জমি পত্তন দেয়, তো ওই সময়টা আমরা মালিকের কাছ থেকে, যেমন এই জমিটা আপনার 10 বিঘা জমি এক ইয়েতে, এখানে আপনার দেখা যায় যে মালিকের কাছ থেকে আমরা 5 বছরের জন্য একবারই নিয়ে নিয়েছি, অনেকে এভাবে দেয়, আর অনেকে দেখা যায় যে কার্তিক মাস থেকে কার্তিক মাস পর্যন্ত প্রত্যেক বছরই তাকে আমরা টাকা দিয়ে দিই। সবাই তো আর এরকম মানে উচ্চ মূল্যের ফসল চাষাবাদ করেন না যেটা আপনি করেন, এই ব্যাপারে মানে একেবারে প্রান্তিক কৃষক যারা আছেন, যারা নতুন করে শুরু করতে চান, বা উদ্যোক্তা যারা নতুন করে, তরুণ উদ্যোক্তা যারা তৈরি হতে চায়, তাদেরকে কিভাবে সহযোগিতা করছেন আপনি? আসলে এই অঞ্চলে কিন্তু অনেকেই ক্যাপসিকাম চাষ বা মালচিং পদ্ধতিতে চাষ করাটা জানতো না, তরমুজ চাষ হতো না, সাম্মাম হতো না, এখন ক্যাপসিকামও হচ্ছে, সাম্মামও হচ্ছে, তারপর আপনার তরমুজও হচ্ছে, সেটা এসে মালচিং থেকে বীজ কোথায় পাবে, কী করবে, সেই সার্বিক পরামর্শ আমি দিয়ে থাকি, কখন কোন ওষুধ ব্যবহার করতে হবে সেটাও আমি বলে থাকি। আর তরুণ যারা আছে আমার সাথে যোগাযোগ করে, আমি আসলে ওভার ফোনেই, আমি আমার পক্ষে তো সব জায়গায় যে সম্ভব না, আমি বলে দিই যে এইভাবে এভাবে আপনারা কাজ করবেন, এই সিজনে শুরু করতে হবে,
আমি সবসময় একটু আগাম করার চেষ্টা করি, আগাম করলে সব কোনো কিছুতে আপনার লস হওয়ার সম্ভাবনা, বাজার দামটা ভালো পাওয়া যায়। জি 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 আপু, আমি প্রথম দিকেও বলছিলাম যে এর আগেরবার যখন আমি এসেছিলাম আপনাদের এই অঞ্চলের কৃষকরা 2020-এ মানে একটা খুব বড় রকম একটা বন্যা হয়েছিল, যে বন্যাতে অনেক কৃষকরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, তো এটা কি এই সমস্যাটা কি সব প্রতি বছর হয় নাকি মানে? না না, প্রতি বছর হয় না। যেমন 2007-এ হয়েছিল, 2017-তে হয়েছিল, আবার 2020-এ হয়েছিল আর কি। আচ্ছা, আর এই গত বছর হয়নি, এবছরও বলা যায় না। এই কারণেই আমরা আসলে এই যখন বন্যার সময়টা হয় সেই সময়টা আমরা ধনচা লাগাই দিই, যাতে যদি ধনচা হয় ধনচার ওইটা আমরা চাষ করে দিই মাটির উর্বরতা বাড়ানোর জন্য, আর ওই সময় ফসলটা থাকে না আমাদের। আমরা কারণ জমিকে আপনি রেস্ট না দিলে, 2-3 মাস রেস্ট না দিলে তাহলে তো আপনি সেভাবে উৎপাদন পাবেন না। জমিকে রেস্ট দিতে হয়, দেখা যায় 1-2 মাস 3 মাস আমরা ফেলে রাখি জমিতে, যদি পানি টানি আটকায় তখন চাষবাস দিয়ে ফেলে রাখি, আবার শীতের জন্য প্রস্তুতি নিই সেপ্টেম্বর থেকে। আপু, এত বেশি অনুপ্রাণিত হচ্ছি আমি, এবং কি বলবো, যে দর্শকরা আজকে আমাদের আয়োজন দেখছেন এবং অনেকেই, অনেক তরুণ উদ্যোক্তা যারা কিনা রাজি আপুকে দেখে কৃষিতে আত্মনিয়োগ করছে এবং তারা সফলও হয়েছে, এবং শুধু রাজি আপু না, রাজি আপুর মতন অনেক কৃষি উদ্যোক্তারা কিন্তু আজকে যে হালটা ধরেছে সেটা কিন্তু মানে আমাদের দেশের কি বলে, আমাদের দেশকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং কৃষি যে আজকে বাংলাদেশে সমৃদ্ধ সেটা কিন্তু এই মানুষগুলোর হাত ধরেই। আপু, যে দর্শকরা আমাদের আজকে আয়োজন দেখছে এবং যারা কৃষিটা করতে চায়, আপনি যেভাবে শুরু করেছিলেন একেবারে ভ্রাম্যমানভাবে শুরু করলেও আপনি কিন্তু আজকে একটা অবস্থান তৈরি করেছেন এই কৃষি সেক্টরে, তো সেই দর্শক এবং যে তরুণ উদ্যোক্তা যারা আছে যারা কৃষিতে আত্মনিয়োগ করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে কৃষিকাজটাতে আসলে প্যাশন থাকতে হবে যে আমি কৃষিকাজটা করব, যে কাজে ভালোবাসা থাকে সেখানে আসলে মানে সাকসেস আসবে। আর যারা নতুন তরুণ উদ্যোক্তা এই সেক্টরে কিছু করতে যাচ্ছেন তাদের অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই কিছু ট্রেনিং নিতে হবে আগে, যদি আপনি ট্রেনিং নেওয়া থাকে বা জেনে বুঝে কোনটা কোন সিজনে লাগাতে হবে বা একটু আর্লি হারভেস্ট করতে হবে, বীজ কোথায় ভালো পাওয়া যাবে, জাতটা ভালো জাতের হয়েছে কি না, এইসব অথেন্টিক জায়গা থেকে আপনাকে বীজটা কালেক্ট করতে হবে, তারপরে আপনি যদি শুরু করেন তাহলে আমি মনে করি যে তরুণ যারা উদ্যোক্তা আছে কখনোই তারা হোঁচট খাবে না। এবং একটা ভালো ম্যানেজমেন্টের জায়গা থাকতে হবে, যেটা কিনা আপনি কিন্তু শুরু থেকে ছিলেন। জি জি, মানে আপনার নিজের জমিতে আসা খুঁটিনাটি বিষয়গুলো দেখা, আমি প্রতিদিনই তো বীজ সার কীটনাশক মানে একটা দরদ থাকতে হবে, সন্তানকে যেভাবে মা বাবা লালন পালন করে ঠিক তেমনি এই বাচ্চার মতো নার্সিং করতে হয়। আপু, অনেকটা সময় দিলেন আপনি আমাদের দীপ্ত কৃষি টিমকে, কৃতজ্ঞতা আপনার প্রতি, এবং অনেক অনেক মঙ্গল কামনা থাকবে, এগিয়ে যাবেন, আমাদের দেশের আরো অনেক তরুণ উদ্যোক্তাকে সাথে নিয়ে। ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ দীপ্ত কৃষিকে আজকে আমাকে নিয়ে প্রতিবেদন করার জন্য। দীপ্ত কৃষি এর আগেও করেছে, আমি দীপ্ত কৃষির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দীপ্ত কৃষি, প্লট 7/A/G, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে, শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, দীপ্ত কৃষিতে আজ আপনারা দেখলেন আমাদের আজকের কৃষক রাজিয়া সুলতানা, তার কৃষি জীবনের চিত্র। তিনি একজন সফল মানুষ, কিন্তু এই সফলতার পেছনেও তার আছে অনেক চড়াই উচড়াইয়ের গল্প। তিনি অনেক ধৈর্য নিয়ে, অনেক দরদ দিয়ে এই কৃষিটাকে অনুভব করেছেন এবং খুঁজে দেখেছেন এই কৃষির মধ্যেই তার শান্তি আর স্বস্তির জায়গা। এ মিলিয়ে তিনি যেমন একজন সফল মানুষ হয়েছেন, পাশাপাশি তাকে দেখে অনেক তরুণ উদ্যোক্তা উৎসাহী হচ্ছেন কৃষিকাজে আত্মনিয়োগ করতে। রাজিয়া আপুর জন্য অনেক অনেক মঙ্গল কামনা থাকছে, আপনারা সবাই ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দীপ্ত কৃষি থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।